প্রথমে দিয়েছিলাম বোধহয় কত নাম্বার, 10, তাই না? 10 নাম্বার এখানে তোমাকে বাড়ির কাজ দেওয়া ছিল। এখানে তোমাকে ক্যালকুলেট অফ ক্যালকুলেট মিন মিডিয়ান অ্যান্ড মোড ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। আচ্ছা, এখানে আনগ্রুপ ডাটা দেওয়া আছে। আনগ্রুপ ডাটা থেকে তোমাকে বের করতে হবে মিন, তারপর বের করতে হবে মিডিয়ান। মিডিয়ানটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা জোড় সংখ্যক তথ্য। তবে যেহেতু এখানে মাইনাস ফিগার আছে, এখন দেখতে হবে তুমি এটাকে ক্রম অনুযায়ী সাজাতে পেরেছো কিনা। এটা অনেকের অনেকের জন্য কিন্তু এই প্রশ্নটা সঠিকভাবে অ্যান্সার করতে পারাটা কিন্তু জটিল হবে, দেখা যাক। তাই 10 নম্বর তুমি করতে পারলে কিনা। তারপর 10, 11 নম্বরটা বলেছে আমাদেরকে জিওমেট্রিক মিন বের করতে। আমি জিওমেট্রিক মিন তোমাদেরকে দেখা দিয়েছিলাম গতদিন, যে আমাদের টেবিল থেকে আমরা যদি জিওমেট্রিক মিনটা করতে চাই তো সেটা কিভাবে করতে। স্যার পিক দিয়েছি। আচ্ছা, চলো দেখি তোমার অঙ্কটাই চেক করি। প্রথমে 10 নম্বর, এইটা বোধহয় তোমার প্রথম অঙ্কটা না, নাকি উপরে এটা এখান থেকে শুরু? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই হচ্ছে 10 নম্বর অঙ্কটা, এই ছিল কোশ্চেনটা। তোমাকে মিন বের করতে বলা হয়েছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন, সবগুলাকে তুমি যোগ করেছো, মাইনাস গুলোকে মাইনাস করে দিয়েছো। ১০৩, ঠিক আছে, 8, 12.87, গড়, ঠিক আছে। এবার মিডিয়ানটা বের করার জন্য ক্রম অনুযায়ী তুমি তথ্যগুলোকে সাজিয়েছো, সবটা ছোট লিখেছো। এই যে দেখো হাসান মাহমুদ ভুল হয়ে গেল, -2 এর থেকে কিন্তু -5টা ছোট। জি স্যার, জি স্যার। তাই তোমার এখানে -5টা হবে উপরে, -2টা হবে নিচে। তাহলে -5টা উপরে কারেকশন করে নাও, -5 উপরে, -2 নিচে। এরপরে 0, 10, 15, 20, 30, 35, ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু 8টা সংখ্যা জোড় সংখ্যক, তাহলে এবার দেখবো তুমি সূত্র কি ব্যবহার করেছো। তুমি সূত্র ব্যবহার করেছো n/2 আইটেম + n/2 + 1 তম আইটেম ডিভাইডেড বাই টু, মানে r/2 ফোর্থ আইটেম এবং ফিফথ আইটেমে দুই দিয়ে ভাগ। ফোর্থ আইটেমটা 10 ছিল আর ফিফথ আইটেমটা 15 ছিল, দুই দিয়ে ভাগ 12.5। হ্যাঁ, তোমার মিডিয়ানটা পেরে গেছো। আর মোড বের করতে গিয়ে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন। হ্যাঁ, তোমার এই 10 নম্বর অঙ্কটা তুমি পুরোটাই বসতো। 11 নম্বর অঙ্কটা ছিল জিওমেট্রিক মিন, এখানে দেখাচ্ছিল ক্লাস এবং ফ্রিকোয়েন্সি। চলো দেখি 11 নম্বর অঙ্কটা কিভাবে করেছিল দেখি। এখানে ক্লাস ফ্রিকোয়েন্সি তুমি মিড পয়েন্টটাকে এক্স ধরেছো, মিড পয়েন্ট আসছে 5, 15, 25, 35, ঠিক আছে। এবার তুমি এটার সঙ্গে লগ এক্স,
log x মানে এটা log 5 এর মান, এটা log 15 এর মান, এটা log 25 এর মান, এটা log 35 এর মান, এটা log 45, এটা log 55. আর এবার এর সঙ্গে তুমি f টা গুণ করে দিয়েছো, f log x, f log x. এবার f log x লোকে যোগ করছো সামেশন f log x, ঠিক আছে? আর n এর মানটা ছিল 100, তাহলে তুমি জিওমেট্রিক মিন বের করছো সামেশন f log x ডিভাইডেড বাই n, তার তো 2.80, ঠিক আছে? হয়েছে, এটাও তুমি পারছো, হয়েছে তোমার এই অঙ্কটা? আচ্ছা, এরপরে দিয়েছিলাম 11, পরে দিয়েছিলাম 12 নাম্বার, 14 নাম্বার, 14 নাম্বার এই ডাটাটা থেকে আগে আমাকে সুইটেবল ক্লাস ইন্টারভাল বের করতে বলেছি, তারপর টালি দিয়ে টেবিল তৈরি করতে বলেছি, আর এরপরে বলা হয়েছে যে তোমাকে মোড বের করতে, তার মানে আমরা ডেল্টা 1 ডেল্টা 2 ব্যবহার করব। হ্যাঁ, দেখি তুমি কি করেছো, এটা করার জন্য তুমি আগে সুইটেবল ক্লাস ইন্টারভাল বের করেছো, সুইটেবল ক্লাস ইন্টারভালটা আসছিল তোমার 19.19 বা 19.13 অর 19, কিন্তু তুমি সুইটেবল ক্লাস ইন্টারভাল ধরেছো হচ্ছে 20, আর আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা ছিল 44, আর তুমি শুরু করেছো 40 থেকে 60 হয়েছে। এবার তুমি যেটা করেছো সেটা হলো এই 40 থেকে 60 তুমি প্রথমে টালি দিয়েছো, 40 থেকে 60 এ টালি দিয়েছো, তারপর ফ্রিকোয়েন্সি বের করেছো, তারপরে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার দেখো আমাদের সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে 7, যেহেতু সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 7, তাহলে 100 থেকে 120 এই শ্রেণীতে আমাদের মোড রয়েছে, তাহলে 100 থেকে 120, রাইট? মোড লাইস ইন দ্য ক্লাস 120 বিকজ ফ্রিকোয়েন্সি অফ দিস ক্লাস ইজ হায়ার দ্যান মোড, রাইট? তাহলে এল প্লাস ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি, হ্যাঁ হয়েছে, ডেল্টা ওয়ানের মানটা আসবে হলো 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর এখানে আসবে 2, 3 3 2, হয়েছে, তাহলে 60, আর এখানে 5 12 112 অ্যান্সার হয়েছে। তুমি মোটটাও খুব ভালো বের করতে পারছো, ভেরি গুড, তুমি সবগুলো অঙ্কই পাস, সবগুলো অঙ্কই তোমার হয়েছে। তাহলে মাঝখান থেকে বাকি রয়ে গেল 13 নম্বর, 13 নম্বর, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চলো আমি করে দিচ্ছি। আগে প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে তুমি দেখো, তারপর আমি প্রশ্নটা সলভ করবো। এখানে ওনারা বলেছে ফলোয়িং আর দ্য ডাটা ফর মার্কস অবটেইনড বাই স্টুডেন্ট ইন স্ট্যাটিস্টিক্স, এখানে স্টুডেন্টের স্ট্যাটিস্টিক্স যে মার্কস গুলো পেয়েছে সেগুলো নিচে দেওয়া আছে। এবার বলছে দ্য টপ 20% স্টুডেন্ট উইল কোয়ালিফাই ফর প্রাইজ, ফর এ প্রাইজ, তার মানে এখানে স্টুডেন্টরা যত নম্বর পেয়েছে, মোট যতজন স্টুডেন্ট আছে এখানে, তার মধ্যে 20% স্টুডেন্ট এই পুরস্কারটা পাবে। এখানে মোট যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে 20% স্টুডেন্ট পুরস্কারটা পাবে। তোমরা একটু দেখো 5 7 8 10 10 10 4 4 2, এই ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে আমাদের টোটাল কতজন, টোটাল কতজন স্টুডেন্ট এখানে আছে। মোট যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে 20% স্টুডেন্ট পুরস্কার পাবে। এখানে মোট যতজন স্টুডেন্ট আছে তার 20% স্টুডেন্ট পুরস্কারের জন্য মনোনীত হবে। তো যাই হোক, ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে যেহেতু টপ 20% স্টুডেন্ট কোয়ালিফাই ফর এ প্রাইজ, তাহলে হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট অ্যাবভ হুইচ দ্য স্টুডেন্ট উইল গেট দ্য প্রাইজ। তাহলে এখানে যে নম্বরটা দেখছো তুমি, তোমাকে প্রশ্ন করেছে এর মধ্যে সর্বনিম্ন কত নম্বর পেয়ে একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট পুরস্কার পাবে, সর্বনিম্ন কত নম্বর পেয়ে একজন স্টুডেন্ট পুরস্কার পাবে, সেটাই আমরা এখন এখান থেকে দেখবো। চলো আমি 13 নম্বর অঙ্কটা তোমাকে করে দেখাচ্ছি। হ্যাঁ আসান, আচ্ছা ঠিক, না না কোনো সমস্যা নাই, ঠিক আছে, তোমার তোমার আচ্ছা 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 ঠিক আছে, না ওই ক্লাস শেষ করে খাবো, ক্লাস চলছে ওই ডিগ্রি প্রিলিমিনারি ক্লাস, আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি শেষ করে নিয়ে নিচ্ছি, আচ্ছা আচ্ছা।
আচ্ছা এখন যদি আমরা এই অঙ্কটা করতে যাই, তাহলে সবার আগে দেখো, সবার আগে আমরা এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সিটা আগে টেবিলে তুলি, শুধু ক্লাস এবং ফ্রিকোয়েন্সিটাই আমরা টেবিলে তুলি। আগে আমরা টেবিলটা তুলে নিই। এখানে দারুণ একটা কোশ্চেন করেছে ওনারা, সেটা হচ্ছে আমরা টপ 20% স্টুডেন্টকে আমরা পুরস্কার দিব, তাহলে সর্বশেষ যিনি পুরস্কার পাবেন তার নম্বরটা কত হবে? এটাই প্রশ্ন। সর্বশেষ যিনি পুরস্কার পাবেন, হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট, হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট অ্যাবভ হুইচ দ্য স্টুডেন্ট উইল গেট দ্য প্রাইজ, মানে সবথেকে কম নম্বর পেয়ে কে পুরস্কার পাবে সেটাই বের করতে বলছে। তাহলে চলো আমরা আগে এই টেবিলটা আগে তৈরি করে নিই, এটা নাম দেবো টেবিল ফর ক্যালকুলেশন, যেহেতু নির্দিষ্ট করে তো আমরা বের করবো না, সেই জন্য টেবিল ফর ক্যালকুলেশন। টেবিল ফর ক্যালকুলেশন লিখে আমরা এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সিটা এখানে তুলি, শুধু এই দুটো জিনিস তুললেই হবে, একটা ক্লাস একটা ফ্রিকোয়েন্সি। ক্লাস এটা ফ্রিকোয়েন্সি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা শ্রেণী, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা। চলো ক্লাসটা হচ্ছে 0 থেকে 10, এরপর 10 থেকে 20, বিশ থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এ পর্যন্ত দেওয়া ছিল। আর ফ্রিকোয়েন্সি গুলো দেখো, প্রথমটা 5, 7, 8, 10, 10, 10, 4, 4, 2, এবার এগুলো সব যোগ করো, n সমান সমান কত হয় দেখো, 60। এখন মোট ছাত্রছাত্রীরাও দেখেন 60, কিন্তু মনে রেখো ওনারা কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে টপ 20% স্টুডেন্ট উইল কোয়ালিফাই ফর এ প্রাইজ, তাহলে টপ 20% স্টুডেন্ট উইল কোয়ালিফাই ফর প্রাইজ। এবার আমাদের টেবিলে নিচে গিয়ে আমরা যেটা করব, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট কোয়ালিফাই ফর প্রাইজ, নাম্বার অফ স্টুডেন্ট কোয়ালিফাই ফর প্রাইজ। দেখো তোমাদের মোট সেই স্টুডেন্ট ছিল 60 জন, আর পুরস্কার পাবে 20%, তাহলে বলো তো 60 জনের 20% মানে
12 জন পুরস্কার পাবে না 12 জন তাহলে স্টুডেন্ট মোট পুরস্কার পাবে কতজন 12 জন তবে মনে রাখো 12 জন যে পুরস্কার পাবে সেটা হচ্ছে টপ সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য কিন্তু 12 জন পুরস্কার পাবে তাহলে চলো আমরা এখন এই 12 জন স্টুডেন্টকে চুজ করি 12 জন স্টুডেন্টকে চুজ করার জন্য আমাদেরকে আবারো একটা টেবিল টানতে হবে যেখানে আমরা ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিব ক্লাস এবং ফ্রিকোয়েন্সি তবে এবার আমরা ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিব সর্বোচ্চ থেকে সর্বোচ্চ তুমি দেখো তোমাদের এই 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 উপরে ডাটায় সবচেয়ে বেশি নাম্বার ছিল 80 থেকে 90 জি স্যার বলতে 80 থেকে 90 কয়জন পেয়েছে দুইজন বলতে দুইজনই পুরস্কার পাবে না জি স্যার আচ্ছা এর উপরে কত নাম্বার আছে 70 থেকে 80 70 থেকে 80 দেখো তো 70 থেকে 80 কয়জন পেয়েছে চার জন দিয়ে দেবো তাই না জি স্যার এবার দেখো তাহলে হলো কজন আমাদের 4 4 8 দিয়ে 10 জন হলো কিন্তু আমরা কয়জনকে পুরস্কার দিতে চাই 12 জন 12 জনকে পুরস্কার দিতে চাই তাহলে আর মাত্র 12 জনকে যদি আমরা পুরস্কার দিতে চাই তাহলে আর মাত্র পুরস্কার পাবে 2 জন তাই না আর বলো তো আমরা এই তিন জনের সবাইকে পুরস্কার দিয়ে ফেলছি না তিনটাই এই তিন শ্রেণীর এই তিন শ্রেণীর সবাইকে আমরা পুরস্কার দিয়ে ফেলছি আর এর উপরের শ্রেণীটা হচ্ছে 50 থেকে 60 কিন্তু 50 থেকে 60 পেয়েছে এমন স্টুডেন্ট হচ্ছে 10 জন কিন্তু আমরা কি 10 জনকে পুরস্কার দিতে পারবো আমরা এখান থেকে পুরস্কার দেব কয়জনকে দুইজনকে তাহলে এখান থেকে আমরা দুইজনকে যে পুরস্কার দেব এটা আমরা এখন কিভাবে বের করব তাহলে দেখো এবার আমি টেবিলের নিচে চলে আসলাম টেবিলের নিচে এসে ওনারা আমাদেরকে যে প্রশ্নটা করেছিল যে প্রশ্নের মূল প্রশ্নের মধ্যে ওনারা যে প্রশ্নটা করেছিল হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট হুইচ দ্য স্টুডেন্ট উইল গেট দ্য প্রাইজ What is the lower limit which the student will get the prize? এই প্রশ্নটা করেছিল এবার আমি লিখবো সেই জিনিসটাই এখন আমরা বের করবো ক্যালকুলেশন অফ লোয়ার লিমিট which the student qualify for prize will get the prize. ক্যালকুলেশন অফ লোয়ার লিমিট হুইচ দ্য স্টুডেন্ট উইল গেট দ্য প্রাইজ দেখো বের করছি দেখো তো এখানে টোটাল ফ্রিকোয়েন্সিটা কয়জন ছিল এই শ্রেণীতে টোটাল ফ্রিকোয়েন্সিটা কত ছিল 10 কিন্তু আমাদের 10 ফ্রিকোয়েন্সি 10 মানে এখানে আমার 10 জন স্টুডেন্ট আছে তাই না আর এই 10 জন স্টুডেন্টের জন্য এখানে ব্যবধানটাও তো 10 আছে তাই না 50 থেকে 60 জি কিন্তু আমরা কি দেখে 10 জনকে পুরস্কার দেব আমরা পুরস্কার দেব 10 জনের মধ্যে থেকে 2 জনকে তাই না জি তাহলে দেখো আমরা কি ক্যালকুলেশন করছি আমি লিখতেছি when when frequency 10 then class interval then যখন আমাদের ফ্রিকোয়েন্সি 10 তখন আমাদের শ্রেণী ব্যবধান 10 তাই না ওই যে ফ্রিকোয়েন্সিটা ছিল 10 আর 50 থেকে 60 শ্রেণী ব্যবধানটাও 10 না জি এবার লিখলাম when when frequency 1 then class interval
এবার আমাদের সূত্র অনুযায়ী দশ ভাগ দশ হয়ে যাবে, দশ ভাগ দশ। দশ ভাগ দশ, আর আমরা কয়জনকে পুরস্কার দেব দিতে চাই লাস্ট, কতজনকে পুরস্কার দেব অবশিষ্ট দুইজন, তাহলে আমরা লিখবো ওয়েন ফ্রিকোয়েন্সি টু দেন ক্লাস ইন্টারভেল দশ বাই দশ ইন্টু টু, তাহলে কিন্তু সমান সমান দুই আসে অ্যান্সার, তাই না? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান দুই হবে, তাহলে দেখো তো এই শ্রেণীর মধ্যে এই যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আপার লিমিট কত, ষাট না? জি। তাহলে ষাট হচ্ছে সর্বোচ্চ নাম্বার, এখানে যদি দুই মাইনাস করি তাহলে হবে আটান্ন, তার মানে সর্বনিম্ন নাম্বার হচ্ছে আটান্ন, যে নাম্বারটা পেলে কেউ একজন পুরস্কারের জন্য মনোনীত হবে। তাহলে আমরা এখানে লিখব, অতএব লোয়ার লিমিট সমান সমান সিক্সটি মাইনাস টু সমান সমান ফিফটি এইট, আর এখন আমরা লিখবো অ্যান্সারটা এইভাবে ফিফটি এইট ইজ দ্য লোয়ার লিমিট উইচ দ্য স্টুডেন্ট will get the prize. এটা অ্যান্সার। দেখো অঙ্কটা শেষ হয়ে গেল, একদম ভিন্ন টাইপের একটা অঙ্ক, কিন্তু কমন সেন্স ব্যবহার করে করলাম, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। হাসান মাহমুদ, তুমি কি বুঝছো ব্যাপারটা? জি স্যার। সর্বোচ্চ নাম্বার গুলো সব নিচে, আর আমরা মোট পুরস্কার দেবো 20% স্টুডেন্ট, অর্থাৎ 60 জনের মধ্যে যদি 20% পুরস্কার পায় তাহলে মোট পুরস্কার পাবে হচ্ছে 12 জন, বারো জনের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হতে হবে, তাই আমরা এদিকে হচ্ছে কম নাম্বার, সর্বোচ্চ নাম্বার গুলো সবার শেষে, তাই আমরা এবার সবার শেষ থেকে নাম্বার গুলো থেকে নিয়েছি, 80 থেকে 92 জন, 70 থেকে 80 4 জন, আর 60 থেকে 70 4 জন, এরা সবাই পেরে গেছে, কারণ এই এই কটা মিলে মোট হচ্ছে 10, তাহলে আমরা এই 10 এই 10 জনের কে পুরস্কার দেবই, বাকি দুজনকে দেওয়ার জন্য এই শ্রেণীতে যেতে হবে, বাট এই শ্রেণীতে ব্যবধান 10 আবার ফ্রিকোয়েন্সিও 10, তাহলে 10 জন স্টুডেন্ট 50 থেকে 60 পেয়েছে, কিন্তু আমরা 10 জনকে পুরস্কার দেব না, আমরা দুইজনকে দেব, তাহলে 10 জনের জন্য যদি ব্যবধান 10 হয় তাহলে দুইজনের জন্য ব্যবধান 2, ব্যবধান যদি 2 হয়, 60 যদি সর্বোচ্চ নাম্বার হয় তাহলে 2 বাদ দিলে 58 হবে সর্বনিম্ন নাম্বার, অর্থাৎ 58 থেকে 60 আমরা বাকি দুইজনকে দেব, সেই জন্য দেখো আমি এই শ্রেণীতে এসে লিখে দিলাম 58 থেকে 60, 58 থেকে 60 এখান থেকে নেব আমরা দুইজন, তাহলে দেখো আমরা মোট টোটাল এন সমান সমান আমরা 12 জনকে আমরা পুরস্কার দিচ্ছি, এই যে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, এই যে 12 জন, এই 12 জন আমি পুরস্কার দিচ্ছি, তবে সর্বনিম্ন নাম্বার পাবে 58 জন, সর্বোচ্চ নাম্বার হচ্ছে নব্বই আর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 58, তাহলে সর্বোচ্চ নাম্বার 90 আর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 58, তখন 58 নাম্বার যে পাবে তারাই পুরস্কার পাবে, এই 12 জন পুরস্কার পাবে, এবং 60 থেকে 90 যারা পেয়েছে দুইজন, 70 থেকে 80 পেয়েছে 4 জন, 60 থেকে 70 পেয়েছে 4 জন, আর 58 থেকে 60 পেয়েছে এমন 2 জন, এই 12 জনকে পুরস্কৃত করা হবে, এই আমি টেবিলটা কমপ্লিট করলাম, আর এই 2 জন কিভাবে ক্যালকুলেশন করেছি সেটা আমি এখানে দেখালাম, তুমি কি বুঝছো নাকি ব্যাপারটা? জি স্যার। দেখো পার্ট বি একটা চমৎকার একটা কোশ্চেন, হ্যাঁ পার্ট বি একটা চমৎকার প্রশ্ন, এবং সেটা একটু ডিফারেন্ট টাইপের ছিল বলে আমি বোর্ড পরীক্ষাতে আসা কোশ্চেন, তাই আমি এটাকে এইভাবে তোমাদেরকে সলভ করে দিলাম, আর এটা ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। স্যার সহজই কিন্তু না বুঝতে কঠিন। হ্যাঁ না বুঝলে মানে একবার করা না থাকলে পারবে না। আচ্ছা তো আমি করে দেবো বলেছিলাম, এজন্য আমি 13 নম্বরটা করে দিলাম, এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কিন্তু সমস্যাটা হলো যে আমি কাউকেই পেলাম না। আচ্ছা এটা হয়ে গেল আমাদের পুরোটাই, এটা পুরোটাই আমাদের হয়ে গেল, তাহলে তুমি খেয়াল করে দেখো আমাদের কিন্তু পার্ট বিটা পুরোপাড়াই শেষ হয়ে গেল, পার্ট বি কিন্তু কোনোটাই বাকি থাকলো না, দেখছো? তার মানে আমাদের বোর্ডের কোশ্চেন পার্ট বি পুরোটাই শেষ, এবার আমি পার্ট সির প্রশ্নগুলো খালি পড়বো, তুমি খালি দেখবা
যে এই অঙ্কটা তোমাদের তোমার তোমার কাছে কি মনে হয় পারা যাবে কি যাবে না? যদিও মিসিং ফ্রিকোয়েন্সির এই অঙ্কটা ওই আশরাফ যেহেতু এখনো ক্লাসে ঠিক মতন অঙ্কগুলো পারে না, তোমরাও তোমাদের তো এখনো পর্যন্ত মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক বোধ হয় করায়নি, তো সেই জন্য এই মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কগুলো আমাকেই হাতে হাতে করাতে হবে। কিন্তু তুমি এক নম্বর অঙ্কটা তো কিন্তু পারো, ক্যালকুলেট মিন, মিডিয়ান অ্যান্ড মোড। মিন বের করা শেখানো হয়েছে তোমাদের, মিডিয়ান বের করা শেখানো হয়েছে, মোড বের করা শেখানো হয়েছে, এবং এটা একটা গ্রুপ ডাটা, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80 দেখা একটা গ্রুপ ডাটা। দেখছো ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে আসান নাম। এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়ে যদি তোমাকে প্রশ্ন করে মিন বের করো, মিডিয়ান বের করো, মোড বের করো, তাহলে কি এই অঙ্কটা তোমার পারা উচিত না? জি স্যার পারবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এক নাম্বারটা মনে রেখে আমি করতে দিয়েছি, তুমি করে ফেলবো। ওরা যেহেতু ক্লাসে নাই, ভিডিওটা রেকর্ড করছি, ওরা দেখে যদি করে ফেলে তাহলে ভালো, পরে ক্লাসে অ্যাডজাস্ট হবে, তার মানে তো তোমার করা অঙ্কটাই দেখতে হবে। দুই নাম্বারটা মিসিং ফ্রিকোয়েন্সি, তিন নাম্বারটা মিসিং ফ্রিকোয়েন্সি, তাই এই চার নাম্বারটা মিসিং ফ্রিকোয়েন্সি, তাই 2 3 4, এই 2 3 4-এর 2 আমি করাবো, 3 তোমরা করবো, 4 আবার আমি করাবো, তাই আমি ছাড়া তোমরা এই মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কগুলো পারবে না। আর তার এক নাম্বারের পরে এবার আমরা চলে যাই 5 নাম্বার। দেখো 5 নাম্বার অঙ্কটায়, 5 নাম্বার অঙ্কটা কিন্তু একটা মজা আছে, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। মজাটা হলো হাসান আহমদ খেয়াল করে একটা গ্রুপ ডাটা, ওনারা কিন্তু মোড বের করতে বলছে, দেখছো দেখছো মোড বের করতে বলছে না? অথচ আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা একদম প্রথমে রয়েছে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা যদি একদম প্রথমে থাকে অথবা শেষে থাকে, তাহলে আমরা Δ1 Δ2 ব্যবহার করে যে মোডটা বের করি সেই মোড তুমি আর বের করতে পারবে না, ওভাবে তুমি তখন আর মোড বের করতে পারবে না। তখন তোমাকে মোড বের করতে গেলে তোমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? আজকে তুমি আমাকে যে সূত্র দিয়ে মোড বের করে দিয়েছো, আজকে তুমি আমাকে মোড যে মোডটা যে পদ্ধতিতে বের করে দিয়েছো, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মনে আছে না? জি স্যার। তার মানে যখন আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা সবার প্রথমে অথবা সবার শেষে থাকে, তখন ওই অঙ্কটা গ্রুপ ডাটা হলেও Δ1 Δ2 ব্যবহার করে যে মোড তুমি বের করো সেভাবে তখন তুমি মোড বের করতে পারবে না কি, ঠিক আছে? তখন তোমাকে মোড বের করতে হলে 3 মিডিয়ান মাইনাস 2 মিন এই সূত্র ব্যবহার করে তোমাকে মোড বের করতে হবে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন ব্যবহার করে তোমাকে মোড বের করতে হবে। আর 3 মিডিয়ান মাইনাস 2 মিন এই সূত্র ব্যবহার করতে গেলে তোমাকে কি করতে হবে, এই গ্রুপ ডাটা থেকে তোমাকে কি করতে হবে, তোমাকে মিন বের করতে হবে, তারপরে মিডিয়ান বের করতে হবে, তারপরে তুমি মোড বের করো। তার গ্রুপ ডাটা থেকে মিন এবং মিডিয়ান বের করার জন্য তোমার বাড়তি কোনো ঝামেলা নেই, আগে যেভাবে তুমি করেছো ওই উপরের অঙ্কটা যেভাবে করেছো, এক নম্বর অঙ্কটা যেভাবে করেছো, যেভাবে করবা তুমি ঠিক সেভাবে তুমি করতে পারবা। তুমি কি আমার এই কথাটা বুঝতে পেরেছো হাসান মাহমুদ, আমি অঙ্কটা কিভাবে করতে বলছি? আচ্ছা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা অঙ্ক, তাহলে এক নম্বর অঙ্কটা, আর আমি এখান থেকে দিলাম হচ্ছে কত নম্বর, 5 নম্বর অঙ্কটা। এক নম্বর এবং 5 নম্বর অঙ্কটা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য বাড়ির কাজ, ঠিক আছে? এই দুটো যদি তোমরা করো তো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রবলেম তোমাদের সলভ হয়, আর মিসিং ফ্রিকোয়েন্সি গুলো করে দিলে তো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমিও কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারটা শেষের পথে, অল্প কয়েকটা অঙ্ক রয়েছে পার্ট সি এর, যদি মাঝখানে ক্লাস গুলো করতে পারতাম তাহলে হয়তো এতদিন এই চ্যাপ্টারটা শেষই হয়ে যেত। সেকেন্ড চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড চ্যাপ্টার, আমি বলেছি স্ট্যাটিস্টিক্স এর তিনটা চ্যাপ্টার, প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা চ্যাপ্টারই বড় বড়, এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে দেখবা চোখের নিমিষে বাকি চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে আজকে পেলাম, আজকে এই পর্যন্ত আমার আলোচনা আমি রাখলাম। হাসান মামুন বিদায় নেই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।